সকলকে আবার আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়াইডার। দর্শক, আমরা যেটা বলছিলাম যে অপারেশন স্টভউড, যে পুলিশি অভিযান, যে রোদারাম চাইল্ড অ্যাবিউস সেক্সুয়াল অ্যাবিউস এই কেসের উপরে পুলিশ যে অভিযান করেছে, এটা এটাকে বলা হয় আপনার অপারেশন স্টভউড। এখানে 296 জন, 296 ভিকটিম আপনার তাদেরকে কাজ করতে হয়েছিল এই 296 ভিকটিমকে নিয়ে, এই ইয়াং টিনেজ গার্লদেরকে নিয়ে, এবং তারা আইডেন্টিফাই করেছিল 151 সাসপেক্ট, যে আসামি 151 জন আসামিকে তারা সাসপেক্ট করেছিল, এবং মানে অনগোয়িং তারা এই ইনভেস্টিগেশন 22টা অনগোয়িং ইনভেস্টিগেশন 22। সুতরাং বিশাল ধরনের একটা পুলিশের অভিযান। এখানে 7 জনকে অলরেডি জেল সাজা দিয়েছে এবং তারা সবাই ইয়াং পিপল, বয়স 30, 37, 35, 36 এরকম বয়স্ক, এবং অনেক মেয়াদের সাজা দেওয়া হয়েছিল সেই আপ টু 23 ইয়ার্স পর্যন্ত, 10 থেকে 23 বছর পর্যন্ত। কোয়াইট সিরিয়াস কেস। সো মোর দেন 150 অফিসার্স, আপনার পুলিশ অফিসার এই কেসের জন্য কেস করতে মানে কাজ করতেছিল, 150 জনেরও বেশি পুলিশ অফিসার, এবং তারা আরো রিক্রুট করতেছে, অ্যানাদার 100 অর মোর তারা রিক্রুট করার জন্য চেষ্টা করতেছিল। তখন হয়তো রিক্রুট হয়েছে, এটা মানে এটা যে আউটকাম যেটা হয়েছিল এটা 2018 সালের শেষের দিকে। সুতরাং এটা আপনার অনেকগুলো ভিকটিম এবং অনেকগুলো আসামি এবং অনেকগুলো কেসের উপরে তারা ইনভেস্টিগেশন করছিল। আমিও দ্য প্রসিকিউটর সাইড দ্য গার্ল, ওয়ান গার্ল বিকেম প্রেগনেন্ট অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাটাক অ্যান্ড ওয়াজ ফোর্স টু হ্যাভ এ টার্মিনেশন। What's your comment in this type of situation? Obviously, that's a severely aggravating feature. And of course, under the sentencing guidelines, that would be taken into account before the judge passed sentence. I mean, one can only imagine what she must have gone through. Truly appalling. Of course, going forward, the judge would also consider, after it's taken into account those aggravating features, whether or not it should make any ancillary orders, notification requirements, because of course, rape is a Schedule 3 offence under the Sexual Offences Act 2003. Whether or not it should also make any further prevention orders, it'll turn to, I think it's Section 80 under the Sexual Offences Act, and also it will look at the requirements, not just of notification, but whether or not there should be any what used to be called sexual harm prevention orders. I mean, all in all, a truly appalling case. Yeah. দর্শক, এখানে যে লোকগুলো আসামি ছিল তারা ডিনাই করছিল, তারা অস্বীকার করছিল এই অফেন্সগুলোকে, ক্লেমিং তারা বলছিল কি দ্য গার্লস ওয়ার লাইং, তারা বলছে এই মেয়েগুলো মিথ্যা কথা বলতেছিল, অ্যান্ড তারা বলছিল হোয়াট হ্যাড হ্যাপেন হ্যাড বিন কনসেনশুয়াল, যেগুলো হয়েছে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সব তাদের সম্মতি দিয়েই করা হয়েছিল, তাদের সম্মতির মাধ্যমেই করা হয়েছিল, এগুলো কনসেনশুয়াল বলা হয়, যে সম্মতি নিয়ে মানে সেক্সুয়াল মানে রিলেশন করা, এগুলো করা তারা
এইটাই ছিল তাদের আর্গুমেন্ট। হাউএভার ইন জুলাই 2015 ওয়ান ডিফেন্ডেন্ট একজন ওই সাতজনের একজন ওয়াজ রেকর্ডেড বাই ওয়ান অফ দ্য ভিকটিমস অ্যাজ হি ট্রাইড টু ফাইন্ড আউট ইফ শি হ্যাড স্পোকেন টু দ্য পুলিশ। কিন্তু একজনকে রেকর্ড করেছিল মেয়েগুলোর, কিন্তু একজন মেয়ে একজনের বক্তব্য রেকর্ড করেছিল, তারা সে যখন চেষ্টা করতেছিল তার কাছ থেকে জানার জন্য যে তোমরা পুলিশের কাছে গেছো কিনা, পুলিশের কাছে রিপোর্ট করেছি কিনা। CPS said, Amio, these men deliberately preyed on young, vulnerable teenagers, grooming and exploiting them. What's your opinion? Well, I mean, they clearly did. They denied the abuse, but evidence put forward by the Crown Prosecution Service, including the victims' accounts of the incidents, resulted in the jury finding them guilty. And as I understand it, the judge thanked the victims who came forward and bravely supported the prosecution. As I say, in these types of offences, and just to correct what I said earlier, previously known as sexual offence prevention orders, now sexual harm prevention orders, obviously that's something that the court would clearly look at. It lasts a minimum of 5 years, and if no period set, it applies until it's appealed. And again, if there are foreign travel restrictions, it lasts a maximum of 5 years, and the individuals can apply to a court at any time to have that discharged. But I mean, these were truly, truly terrible offences. And one cannot imagine what these victims went through and their relief after the outcome in this case. Yeah, দর্শক, তারা অস্বীকার করেছিল এই অপরাধগুলো. They denied the abuse, but evidence put forward by the CPS, the Crown Prosecution Service, যে evidence আপনার জুরির কাছে তুলে ধরছিল, এবং এই ভিকটিম, এই মেয়েগুলোর যে বক্তব্য, যে তাদের যে এভিডেন্স কোর্টের মধ্যে ছিল, ওইগুলা রেজাল্টেড দ্য জুরি ফাইন্ডিং দেম গিলটি, যেটা জুরি তখন বলছে কি না, এরা সবাই গিলটি, এরা সবাই দোষী বিভিন্ন অপরাধের জন্য, তাদেরকে সেক্সুয়াল অফেন্সের জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এবং প্রসিকিউটর বলছে কি, দ্যাট আই উড লাইক টু থ্যাংক দ্য ভিকটিমস who came forward and bravely supported this prosecution. Je police er je legal team, Crown Prosecution Service, tara bolche ki amra ei meyeder ke, ei teenage, ei young meyeder ke amra khub dhonnobad janai, karon tara khub sahosh niye agei asche ebong police ke tara help koreche ei proceeding, ei apnar mamla ta chalaiye jawar jonno, court er moddhe ei proceedings ta continue korar jonno. So, sentencing took place, Amio, in a different terms from 10 to 23 years. Do you want to say anything about these sentences? Well, I will. The sentences that were passed were really commensurate with quite how serious the offending was. When one looks, for example, at the case of a campaign of rape, it's very common that sentences of 20 years and above are appropriate. And they'll step outside the sentencing guidelines, which even for the most serious is between category range 13 and 19 years on rape. But clearly where there is here a campaign, then such offenders can expect to be treated very harshly indeed, and they were. And it's right that they should be so.
Yeah. So, দর্শক, এই ধরনের কেসে যখন পড়া হবে, পড়বে কেউ, এখানে সবাইকে কিন্তু একই ধরনের শাস্তি দেয়া নাই, কেউ 10 বছর, কেউ আর একটু বেশি, আপ টু 23 ইয়ার্স পর্যন্ত। এই যে পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করে, এটা এত ইম্পর্টেন্ট যে আপনি একজন এক্সপেরিয়েন্সড এক্সপার্ট, দক্ষ একজন সলিসিটার এই ধরনের কেসে পড়লে আপনি রিক্রুট করবেন পুলিশ স্টেশনের মধ্যে, এবং সেখানে সলিসিটারের সাথে সবগুলো লম্বা করে সবগুলো ডিসকাস করে আপনি ইন্টারভিউ রুমে যাবেন পুলিশের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য। হোয়াই ক্রিমিনাল ইন্টারভিউ অ্যাডভাইস অ্যান্ড রিপ্রেজেন্টেশন ইজ নিডেড, কেন এটা দরকার হয়? এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে এরকম সেক্স এলিগেশন, কোনো ফ্রড এলিগেশন, এই ধরনের এলিগেশনগুলো, সিরিয়াস এলিগেশনগুলো যখন আসে, আপনার এক্সপেরিয়েন্সড দক্ষ অভিজ্ঞ লয়ারের কোনো বিকল্প নাই, সেখানে আপনাকে একজনকে সেট করতেই হবে, রিক্রুট করতেই হবে আপনাকে পুলিশ স্টেশনে রিপ্রেজেন্ট করার জন্য। স্যাডলি ইট ইজ নট আনকমন ফর অ্যান ইনোসেন্ট ডিফেন্ডেন্ট who failed to obtain legal representation prior to police questioning to make a false confession. Eta kintu dukkhojonok holeo eta kintu ghote, eta kintu hocche, eta oshabhabik kono kichu na je ekjon innocent person, ekjon nirdosh byakti, she pulisher kache ekta shikar koreche, dosh shikar koreche je eta mithya, je eta she she nirdosh, kintu she shikar koreche পুলিশের কাছে একটা ইন্টারভিউর সময়। অ্যান ইন্টারভিউ এট এ পুলিশ স্টেশন ইজ এ স্ট্রেসফুল অ্যান্ড ওয়ারিং এক্সপেরিয়েন্স, যে পুলিশ স্টেশনে যখন মানুষকে নিয়ে যাওয়া হয়, যখন ইন্টারভিউ করা হয়, যখন অ্যারেস্ট করা হয়, এটা খুবই চাপযুক্ত হয়, খুবই স্ট্রেসফুল হয় এবং খুবই উদ্বেগজনক হয় সকলের জন্যই। সুতরাং ইউ আর ভেরি ইম্পর্টেন্ট that apni ekjon experienced lawyer ke apni interview te represent korar jonno apni engage korben. It is important that you are fully aware of your rights. The police station e apnar je odhikar gulo ache, je apnar je right gulo ache, egulo somporke apnake obogoto thakte hobe je apnake advise korbe apnar rights ebong entitlement gulo upore. Very important, and are able to make the decision as to how to respond. Ebong apnar lawyer interview room e jawar age apnar sathe meeting korbe, lomba kore bosbe, issue gulo niye discuss korbe, ki ki issue, ekta rape allegation asche, ekhane kon kon issue r upore consensual kina non consensual, ashole kono ekta ghotona ghoteche kina na ghote nai, ওরা বলেছে কি এটা কনসেনসুয়াল। সুতরাং আপনাকে ইন্টারভিউর আগে লয়ারের সাথে সবগুলো লম্বা সময় বসে সবগুলো ডিসকাস করতে হবে এবং ডিসকাস করে তারপরে আপনি ইন্টারভিউ রুমের মধ্যে যাবেন। ইনএক্যুরেট আনসার্স আর গিভেন ইন হেস্ট অ্যান্ড আউট অফ প্যানিক হুইচ লেটার টার্ন আউট টু বি রং, আপনি যদি একটা ভুল, একটা অঠিক বা ব্যথিক যদি একটা আপনি উত্তর পুলিশের কাছে দেন তাড়াহুড়ার মধ্যে থেকে, তাড়াহুড়া করে যদি ওই উত্তরটা দেন এবং আতঙ্কের মধ্যে, প্যানিকের মধ্যে, যেটা আপনি ভুল হয়তো উত্তর দিয়েছেন, যেটার সংশোধন করা তখন আর লেটে এগুলো সম্ভব হয় না। সুতরাং আতঙ্কের মধ্যে থেকে একটা মানে ভুল একটা উত্তর দেওয়া তাড়াহুড়ার মধ্যে, এটা কোনো সময় ঠিক না। মেনি ক্লায়েন্টস attempt to answer questions immediately, tara oneke mone kore ki ami taratari pulisher proshner uttor diya dibo, ami taratari pulisher proshner jawab diya dibo, in the belief that they can talk their way out of the situation and leave as quickly as possible, ebong tara mone kore ki ami joto taratari ami pulisher proshner uttor gulo diye dite parbo, pulish amake chhere dibe, আমি পুলিশ স্টেশন থেকে বের হতে পারবো, আমি এখন 18 বছর 18 ঘন্টা 20 ঘন্টা হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ থাকতে চাই না, আমি আর লয়ারের জন্য অপেক্ষা করতে চাই না। সুতরাং তারা চেষ্টা করে যত তাড়াতাড়ি পুলিশকে উত্তরগুলা দিয়া
ওইখান থেকে বের হওয়ার জন্য। কিন্তু সেই যে ইনএক্যুরেট ইনফরমেশন যদি আপনি দেন এবং আপনি যদি দোষ স্বীকার করেন যেটা আপনি ইননোসেন্ট, আপনি দোষী না, তাড়াহুড়ার মধ্যে যদি এগুলো করেন, এটা পরে কিন্তু এগুলো রেক্টিফাই করা সম্ভব হয় না। দিস ইজ রিয়ারলি দ্য বেস্ট স্ট্র্যাটেজি। এগুলো কিন্তু তাড়াহুড়ার মধ্যে ভুল ইনফরমেশন দেওয়া যে আপনি পুলিশ স্টেশন থেকে বের হয়ে যেতে পারবেন তাড়াতাড়ি ইন্টারভিউতে মধ্যে, মানে পুলিশকে উত্তর দিয়ে দিলে, এটা কিন্তু ঠিক সঠিক কৌশল না, এটা বেস্ট কৌশল, এটা বেস্ট স্ট্র্যাটেজি না। ওকে, ইট ইজ ডিফিকাল্ট টু রেক্টিফাই দিস সর্ট অফ মিস্টেক্স আফটার দ্য ইভেন্ট। যখনই এই মিস্টেকগুলো আপনি করবেন, এই মিস্টেকগুলোকে কিন্তু ভবিষ্যতে যখন কেস যখন কোর্টে যায় তখন এগুলোকে রেক্টিফাই করা আর সম্ভব হয় না। আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, আমিও আই থিঙ্ক উই হ্যাভ টু কাম ব্যাক টু দ্যাট অ্যাগেইন দ্যাট কেস। উই আর নাও এন্ড অফ দিস সেগমেন্ট। দর্শক, আমি আজম এন্ড কো সলিসিটার প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার আমিও ভলেন ওয়েডার। সবাই আমাদের সাথেই থাকুন।